স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব জব কার্ডের বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, জব কার্ডের কাজের বিষয়ে। আপনাদের ধরুন জব কার্ড আছে, মানে বৈধ জব কার্ড আছে, কোনো না কোনো দিন কাজ করেছেন, চালু জব কার্ড বা অনেক দিন হয়ে গেল কাজ করেছেন, মোট কথা আপনার নামে জব কার্ড আছে, আপনার ফ্যামিলি মেম্বারের নাম্বারে জব কার্ড আছে বা আপনার কোনো আত্মীয়ের নামে জব কার্ড আছে, অথচ আপনারা দীর্ঘদিন ধরে কোনো কাজ পাচ্ছেন না, কাজ হচ্ছে না, সুতরাং আপনারা ইনকামও পাচ্ছেন না, 100 দিন তো দূরের কথা, 20 দিনও কাজ পাননি, এরকম অনেকেই প্রচুর আছে, প্রচুর এলাকায়, প্রচুর পঞ্চায়েত এলাকায় এরকমটাই হচ্ছে, দীর্ঘদিন ধরে কাজ নেই। হ্যাঁ বন্ধুরা, এই কাজের আবেদনও কিন্তু করা যায় অনলাইনে, এবং সেই কাজের জবাব কিন্তু সরকার আপনাকে দেবে, এবং অনলাইনে এইভাবে আবেদন করলে আপনি কাজ পাবেন, সেটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি জাস্ট নিজের মোবাইল থেকেই অনলাইনে আবেদনটি করতে পারবেন, কীভাবে করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। যদি আপনার জব কার্ড থাকে বা আপনার কোনো আত্মীয়ের জব কার্ড থাকে, ভিডিওটি দেখুন। যদি আপনারা কাজ পান, এখন জব কার্ডের বেতন মোটামুটি ভালো, 200+ বেতন আছে, যদি 5 দিনও কাজ পান 1000 টাকা ইনকাম হবে, সুতরাং আপনারা আবেদন করুন এবং সেখানে আপনারা দাবি করতে পারবেন কতদিন থেকে কতদিন পর্যন্ত কাজ করতে চাইছেন, কী কাজ করতে চাইছেন, সেগুলো আপনারা নিজেরাই বাছাই করে ফর্মটা ফিল আপ করতে পারবেন, যাতে করে আপনার এলাকাভুক্ত এই ধরনের কাজ আপনি পান জব কার্ড এবং সরকারি মাধ্যমে কাজ পেয়ে আপনার একটু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফুলে ফেপে ওঠার চেষ্টা করে। অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। পূর্বের ভিডিওতে বন্ধুরা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন বিভিন্ন প্রশ্নের, সবথেকে বেশি যে সঠিক উত্তর দেবে অবশ্যই মাসের শেষে তাকে পুরস্কৃত করা হবে আপনাদের সবার জন্য। আজকের ভিডিওর প্রশ্নটি কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি, আজকের ভিডিওর প্রশ্নটি হলো গোলাপি শহর কোনটি। আই রিপিট, গোলাপি শহর বা পিঙ্ক সিটি কাকে বলা হয়, গোলাপি শহর কোনটি, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন ভিডিও দেখার সাথে সাথে, এবং ভিডিওটিকে একটি লাইক করে নেবেন, করে নিয়ে দেখতে শুরু করুন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে, অবশ্যই রীতিমতো জব নোটিফিকেশান, স্টাডি টিপস, ফ্রি PDF, টেকনোলজি আর্নিং এবং গুরুত্বপূর্ণ খবরের ডেলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তো চলুন আপনাদেরকে দেখি জব কার্ডের জন্য আবেদন আপনারা কীভাবে করবেন। তো হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশানে এটাও জানিয়ে দেবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন, যাতে করে আপনার এলাকার জব কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনাদেরকে দিতে পারি। আজকের এই ভিডিওতে আমরা একটা জেলার উদাহরণ নিয়ে ভিডিওটি কমপ্লিট করছি, মুর্শিদাবাদ জেলার উদাহরণ নিয়ে আমরা ভিডিওটি কমপ্লিট করছি। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে নিজেদের জেলার নামটি জানিয়ে দেবেন, তাহলে আপনার এলাকার আপডেট অবশ্যই দেবো। NREGA কাজের চাহিদা মুর্শিদাবাদ জেলা, এই লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন, এরকম একটি ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে। আবেদনের জন্য আপনার একটা বৈধ NREGA জব কার্ড দরকার, একটি বৈধ NREGA জব কার্ড নাম্বার ছাড়াই আপনি বাকি ফর্মটি পূরণের দিকে এগিয়ে যেতে পারবেন না, সেটাই এখানে বলা আছে। এখানে একটা দেওয়া আছে জাস্ট সিম্পল একটা গুগল ফর্ম, এই ফর্মটাই আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ বৈধ একটা জব কার্ড থাকতে হবে বা জব কার্ডের নাম্বার থাকতে হবে, সেই অনুযায়ী আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। মানে যাদের জব কার্ড এখনও তৈরি হয়নি তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না, যাদের আছে তারাই তো কাজের চাহিদা দিতে পারবে, সেই জন্য এই ফর্মটি তৈরি করা হয়েছে। তাহলে আপনার ব্লকের বা পঞ্চায়েতের নাম এখানে চুজ করতে হবে, এই ড্রপডাউন লিস্ট থেকে আপনাদেরকে চুজ করে নিতে হবে যে আপনার ব্লকের বা পঞ্চায়েতের নাম কী। হয়ে গেল, দেন আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন পরবর্তী পেজে নিয়ে যাবে এই ফর্মটি আপনাকে। এইখানে বলছে কাজের বিবরণ, মাটি কাটার মতো অদক্ষ শ্রমের কাজ করতে ইচ্ছুক, নির্দিষ্ট মাপের কাজ করলে নির্ধারিত মজুরি পাবেন এই প্রকল্পের কর্মপ্রার্থীরা, গ্রামের সবচেয়ে গরিব মানুষদের কাজে সুযোগ তৈরি করা, জমির উর্বরতা, জলসেচ, ভূমিক্ষয় রোধ, জল সংরক্ষণ ইত্যাদির মাধ্যমে স্থায়ী সম্পদ তৈরি করে গরিব মানুষের জীবিকা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এইটা কিন্তু এখানে বিবরণটা বলা আছে, এবং আপনাকে এখানে কি যেটা করতে হবে, আপনি টোটালটা পড়বেন, বুঝতে পারলে এখানে টিকমার্ক করবেন, জাস্ট একটা সিলেক্ট করবেন, করে আপনি নেক্সটে এগিয়ে যাবেন যে হ্যাঁ আমি এই বিষয়টি বুঝতে পেরেছি এবং আমি কর্মসংস্থান পেতে চাই। আপনি পরবর্তী পেজে চলে গেলেন, এখানে এবার আপনার নিজের বিবরণ দিতে হবে, আপনার কাছে কি একটি জব কার্ড রয়েছে, অবশ্যই এখান থেকে আপনি হ্যাঁ বলবেন, যেহেতু আপনি ফর্মটা ফিল আপ করতে শুরু করেছেন নিশ্চয়ই আপনি কাজ পাননি, আপনার কাছে জব কার্ড আছে তাই না। আবেদনের জন্য আপনার একটি বৈধ জব কার্ড থাকা দরকার, একটি বৈধ জব কার্ড নাম্বার ছাড়া আপনি এই ফর্মটি পূরণ করতে পারবেন না বা এগিয়ে যেতে পারবেন না। তাহলে এখানে আপনি যদি না করেন কোনো মতেই আপনি এগিয়ে যেতে পারবেন না, এখানে আপনাকে হ্যাঁ করতে হবে, আপনার জব কার্ড থাকতে হবে। তাহলে আপনি হ্যাঁ করলেন এবং নেক্সটে ক্লিক করলেন, এবার পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে গেল, এবং এখানে বলছে আপনার বিবরণ, এখানে আপনার নাম দিতে হবে, এখানে আপনি আপনার নাম লিখবেন, তারপরে এখানে যখনই আপনার নাম লেখা হয়ে গেল তারপরে এখানে আপনার জব কার্ডটি লিখতে হবে, এখানে আপনার জব কার্ডটি লিখে দিলেন, মানে জব কার্ডের নাম্বারটি যখন আপনি দিলেন, তারপর এখানে আপনি কত দিনের জন্য কাজ দাবি করছেন সেটা এখানে আপনি মেনশন করবেন,
ধরুন আমি বললাম যে আমার 2 সপ্তাহের কাজ চাই, 15 দিনের কাজ চাই, তো এখানে আপনার সংসদ নম্বর বা ঠিকানা এখানে আপনাকে মেনশন করতে হবে। আমরা একটা ডেমো দিয়ে দিচ্ছি, তারপরে যোগাযোগের নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দেবেন, দিয়ে তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে সম্মতি প্রদান। এখানে আবেদন করে আপনি নিম্নলিখিত সম্মতি প্রদান করছেন যে আপনি সরকারের প্রদান মজুরি হার, কাজের ধরন অনুযায়ী কাজ করবেন, দৈনিক মাপ অনুসারে মজুরি পাবেন এবং কাজের লভ্যতা অনুযায়ী আপনি সেই স্থানে কাজ করবেন। এই বিষয়টিতে যদি আপনি সম্মতি দেন তাহলে আপনি এইখানে টিকমার্ক করবেন, করে সাবমিট বাটনে ক্লিক করবেন। যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন তাদের কাছে সম্পূর্ণ রেকর্ড যে জমা হবে, আপনার নাম কী দিলেন, ঠিকানা কী দিলেন, কতদিন কাজের জন্য দাবি করছেন এবং মাটি কাটা থেকে সমস্ত কাজ করতে আপনার কোনো সমস্যা নেই, আপত্তি নেই, সমস্ত সম্মতি যখন পেয়ে যাবে সেই সমস্ত বিষয়গুলোকে ট্যালি করবে সরকার এবং সেই অনুযায়ী কিন্তু সেই এলাকায় কাজ তারা বার করবে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন। এই ফর্মটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে আপনারা আপনাদের কাজের জন্য অনলাইনে আবেদন করতে পারেন, আর যারা অন্য জেলার বাসিন্দা কমেন্ট সেকশনে নিজের জেলার নামটি জানিয়ে দিতে পারেন। আপনার জেলা সংক্রান্ত ভিডিও অবশ্যই আসবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন।